नमस्कार हमें सानीघाटे काटा पुतल व्यवसायी तो अपनारा दोकने पुतलगुलो देखुन। अंकल तुम्हें जो बोलो जो प्रत्येक पेतल जिनिस दाम कत आछे भिउयार्स देखते खूब मैं बुझते खूब सुविधा है तो प्रत्येक पेतल जिनिसेर तो एक रकम दाम ना सब आलदा 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 मूर्ति एक दाम कासार बासने आलदा दाम पेतल बासने आलदा दाम शंख आलदा दाम शाखा आलदा दाम पाथरेर जिनिस आलदा दाम তারপরে তামার জিনিস আলাদা দাম সব কিছু আলাদা। তুমি আমার কয়টা ঘটি ডিজাইন বার করে দেখাতে পারবে? এটা তামার এটা প্রাইস কত আছে? তো 300 টাকা। 300 টাকা মানে এটা কি গ্রামে বিক্রি হচ্ছে? না পিসে বিক্রি হচ্ছে। ঠিক আছে। আশার বাসনের ওজনে আছে আশার বাসন। আর ওদিকে আমি কিছু পুষ্পপত্র দেখতে পাচ্ছি সেটা এগুলো পিসেও হয় ওজনেও হয়। কাঁসারও আছে আবার তামারও আছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে পিতলের অনেক রকম মূর্তি আছে, যেরকম লক্ষ্মী নারায়ণের মূর্তি, রাধা গোবিন্দর মূর্তি আছে, উপরে দেখো একটা ওই মাতা রানী মূর্তি আছে। আমি একটু ক্লোজ ভিউ নিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। তার পাশে মা কালীর মূর্তি আছে, মা তারার মূর্তি আছে। এই মূর্তিগুলোর প্রাইস কিরকম আছে আঙ্কেল? বড় রাধাকৃষ্ণের দাম আছে 12-13 হাজার, 8 হাজার। আর এই মা দুর্গার মূর্তিটা যারা মাতা রানী বললাম ওটা 25 হাজার, ওটা 25 হাজার আছে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ আরো অনেক মা কালীর অনেক মূর্তি আছে, গণেশ ঠাকুরের মূর্তি আছে। এখানে দেখো লক্ষ্মী নারায়ণ, মা কালী, নারায়ণের মূর্তিগুলো আছে। বিভিন্ন ধরনের ঘন্টা প্রাইসগুলো কত করে আছে? 150 দিয়ে স্টার্টিং। যত যত ওয়েট বাড়বে তত দাম বাড়বে। এখানে দেখো একটা ছোট্ট মা লক্ষ্মীর মূর্তি। তোমরা যারা নিতে চাও তাহলে তোমরা অনায়াসে এই আঙ্কেলের দোকানে আসতে পারো। আমি একটা বেশ জুম করে দেখাচ্ছি তোমাদেরকে। এই প্লাস্টিকের মধ্যে আছে বলে একটু তাও দেখতে অসুবিধা হচ্ছে, কিন্তু মূর্তিটা অত্যন্ত সুন্দর, ছোট্টর মধ্যে খুব সুন্দর। যাদের বড় আসন নেই তারা কিন্তু এরকম ছোটো ছোটো মূর্তি নিতে পারো পুজোর জন্য। এখানে আমরা দেখতে পাচ্ছি বড় বড় দেবীঘট আছে তামার। এইগুলোর দাম কত আছে? বড় দেবীঘরটা 24 হাজার টাকা। 24 হাজার। আর এখানে আমরা একটা স্বস্তিকের মধ্যে প্রদীপ দেখতে পাচ্ছি, 6.5 হাজার টাকা। এটা প্রাইস হচ্ছে স্বস্তিকের মধ্যে প্রদীপটা দাম হচ্ছে 6.5 হাজার টাকা। তারপর একটা ফ্লাওয়ার পট আছে, পেতলের ফ্লাওয়ার পট। আমরা যারা ঘর সাজাতে ভালোবাসি তো এইসবের মধ্যে আমার বেশ সুন্দর করে দেখতে ভালো লাগে। তারপরে একটা এই পঞ্চপ্রদীপ আছে, এটার দাম কত আছে? ওটা 4.5 হাজার। এটা কি ওয়েটে বিক্রি হবে? না ওয়েটে না, এগুলো পিসে আছে, পিসে বিক্রি হচ্ছে। আচ্ছা। তারপর এখানে ত্রিশূল ওই বাবা ভোলানাথের পাশে রাখতে লাগে। এখানে দেখতে পাচ্ছ তোমরা ওই যে আমরা দুর্গাপুজোর সময় যে 108 প্রদীপ জ্বালাই তার একটা পুরো স্ট্যান্ড সমেত সব আছে। এটার দাম কত আসবে? 3,500-4,000 মধ্যে আসবে। সেখানে শঙ্খ আছে, পাথরের শিব ঠাকুরের মূর্তি আছে, মূর্তি শঙ্খ। কয়েকটা অঙ্ক বার করে দেখাও তো অঙ্কল, তাহলে আমার ভিউয়ার্সরা দেখতে ভালো লাগবে। তোমরা দেখো শঙ্খর ডিজাইনটা শুধু একবার দেখো, এত সুন্দর ডিজাইন, এত সুন্দর ডিজাইন। মানে আমি কলকাতায় অনেক দিন ধরে আছি, আমি এরকম সুন্দর ডিজাইন কিন্তু একটাও দেখিনি। এর প্রাইসটা যদি বলো আঙ্কেল একটু। ওটা 4.5 হাজার। 4,500 টাকা। শঙ্খের মধ্যে এটা কি মা কালী করা আছে। এটাও দেখো তোমরা কি সুন্দর একটা ইন্ট্রিকেট ডিজাইন করা আছে, পুরো ফ্লোরাল মোটিভ দিয়ে কাজ করে করেছে, খুব সুন্দর কাজ। এটা গণেশ, এটা সিমিলার একদম গণেশ ঠাকুরের মূর্তি ডিজাইনটা করেছে, কেটে বার করতে, মানে এগুলো ভীষণ শৌখিন কাজ। যেরকম দেখতে সুন্দর লাগে সেরকমই শঙ্খের আওয়াজ। ওদিকে দেখতে পাচ্ছ তোমরা পিতলের গ্লাস আছে, সুন্দর কাঁসার গ্লাস, দেখো অনেক আছে। এগুলো কত করে স্টার্টিং হচ্ছে আঙ্কেল? ওজন এগুলো আচ্ছা 1200 টাকা গ্লাস বা তাওয়া থালা, এগুলো সব ওজনে করে 1200 টাকা করে কেজি, 1200 পার কেজি। তারপর তোমরা যারা তামার আংটি নিতে চাও বা তামার সাপ, ওইখানে দেখো সব তামার সাপ আছে কয়েকটা, দিয়ে বার করে আমাকে দেখো, দু তিনটে বার করে দেখালেই হবে। এই শিবের সাথে জড়িয়ে রাখতে লাগে আমাদের, দেখো ছোট ছোট কি সুন্দর দেখতে, আর ওয়েটও আছে, এমন না যে যে ছোট বলে হালকা না, ওয়েট আছে। এগুলো দাম কত করে? ওগুলো 30 টাকা 40 টাকা এরকম দাম, 30 to 40, 30 টাকা 40 টাকা দাম আছে। এখানে দেখো তোমরা আরও অনেক মূর্তি দেখতে পাবে, এই কার্তিক ঠাকুর আছে, কালী ঠাকুর আছে, পাথরের বাসন সব। আমাকে একটা পাথরের বাসন দেখাও। এগুলো পাথরের বাটি, তোমরা দেখতে পাচ্ছ যে কোনো শুভ কাজে আমরা পাথরের বাটি ইউজ করি, শিব বসাতে গেলে আমাদের পাথরের বাটি লাগে, খুব সুন্দর। এগুলোর দাম কত আছে আঙ্কেল? 120 টাকা করে, মাত্র 120 রুপিস। তোমরা যদি কাউকে গিফট করতে চাও বিয়ের জন্য বা যে কোনো শুভ কাজে, আমাদের বাঙালি রীতি রেওয়াজে অনেক নিয়ম থাকে, কাঁসা পেতলের ব্যবহার জিনিস দরকার হয় আমাদের, তোমরা এই দোকান থেকে এসে কিনতে পারবে, খুব সুন্দর। তুমি দেখো আমি তোমাকে একটা প্রদীপের সেট দেখাচ্ছি, আমাকে আঙ্কেল একটু ওটা নামিয়ে দেখাবেন? হ্যাঁ, খুব সুন্দর প্রদীপের সেট, ওটা পড়ে যাবে, মানে একটা অ্যান্টিক পিস, একটা বেশ পঞ্চ প্রদীপ। দেখো তোমরা সবাই, আমি একটা সার্কুলার ভিউ নিচ্ছে, আঙ্কেল এটা প্রাইস কত আছে? 6,500, 6,500, 6,500 টাকা। আর যদি আমার ভিউয়ার্সরা এরকম মূর্তি নিতে আসে তাহলে এগুলো, এই মূর্তিগুলো কিরকম প্রাইস পড়বে? 4,000, 3,000, 2,500, 2,000। এগুলো কি পিসে বিক্রি হচ্ছে? না, বিক্রি হয় ওজনে, বিক্রি হয় ওজনেও, বিক্রি হয় ওজনের ব্যাপারটা, ওই যে রিসেল ভ্যালু বেড়ে যাচ্ছে বলে। আমরা জন্মাষ্টমীতে সবাই পালন করার ইচ্ছা রাখি, কিন্তু গোপাল অনেক সময় খুঁজে পাই না, যেখানে দেখো কত গোপালের মূর্তি আছে, লক্ষ্মী, গণেশ, একটা বড় কুশপত্র আছে, আমরা দেখছি এখানে আরও কত কাঁসার বাসন, দেখো তোমরা তামার ঘট, কলসি, এই দেখো মা তারার পা, তোমরা যারা মা তারার ভক্ত তারা এইসব পা কিনে ঘরে বসাতে পারো। এগুলো সিংহাসন, তো সিংহাসনের দাম কিরকম আছে? অনেক রকম দাম, সিংহাসন 500 থেকে শুরু। এই দেখো একটা ময়ূর প্রদীপ, এই মা কালীর দাম কিরকম আছে? ছোটটা 3,500 টাকা, হ্যাঁ, আর বড়টা 4,500 টাকা। এরকম কি বিভিন্ন ঠাকুর পাওয়া যাবে না শুধু মা কালী আছে? সব রকম পাওয়া যাবে। তোমার দেখো কি সুন্দর পেতলের চাঁদমালা এখানে পাওয়া যাচ্ছে, পেতলের খাড়া আছে, এটা গোপাল ঠাকুর। আঙ্কেল আঙ্কেল প্রদীপের বার করে দেখাবে? থাকবে। এটার দাম কত আছে? ৩,৫০০। ৩,৫০০ টাকা। ভারী আছে বেশ। তোমরা দোকানে কার্ড নাম্বারটা দেখে নাও। আসুন, আমরা যতটা পারবো কম করে দিয়ে দেবো। জিনিসপত্রের দাম যতটা পারবো চেষ্টা করবো কাস্টমারকে কম দেওয়ার, এই আমার ইচ্ছা। এই ব্যবসা আমার অনেক পৈতৃককালের ব্যবসা। এই ব্যবসা আমি কোনো পর্যন্ত চালিয়ে নিয়েছি। থ্যাংক ইউ আঙ্কেল, আমাদের সাথে একটু কোঅপারেট করার জন্য। সত্যি অনেক অনেক জিনিস দেখতে পেলাম, অনেক কালেকশান দেখতে পেলাম। তোমরা সবাই আসো এখানে, তোমরা সব রকম পেতলের মা দুর্গা থেকে শুরু করে সব পাবে, এমন কিছু নেই যে কিছু বাদ গেছে বলে। তোমরা আসো, আমার দীর্ঘ বিশ্বাস যে তোমরা খালি হাতে এখান থেকে কেউ ফিরে যাবে না। থ্যাংক ইউ আঙ্কেল। তাহলে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই দেখো আর কীরকম লাগলো আমাকে জানিও।